वेलकम टू आवर किचन। ये आमार मा बनाते चले लेमन बाटार फिस, ताई जन्य एखाने माच निये निये ची कातला माच, रसुन बाटा, आदा बाटा, काचा लंका कुची, काचा लंका बाटा निये निलाम। নিচ্ছি এখানে গোলমরিচ বাটা, নিয়ে নিচ্ছি এখানে নুন, আর নিয়ে নিচ্ছি সাদা তেল, দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। এবারে আমরা মশলার সঙ্গে মাছটাকে ম্যারিনেট করে নেব। এবারে আমরা দিয়ে দেব লেবুর রস, দিয়ে আবারও ভালো করে মিক্স করে ম্যারিনেট করে নেব 10 মিনিটের জন্যে। মাছটাকে আমরা 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে আমরা রান্নায় চলে এসেছি, গ্যাসের উপরে ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। এবারে আমরা দিয়ে দিচ্ছি সাদা তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। এবারে এর মধ্যে আমরা ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দেব। এবারে আমরা মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমরা তুলে নেব। এবারে কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আমরা ভেজে নেব মশলাগুলোকে। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি গোলমরিচ বাটা, দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, দিয়ে আবারও মিক্স করে নেব। দিয়ে এর উপরে আমরা ভাজা মাছগুলোকে এবারে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব। একটা বাটির মধ্যে আমরা 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি জল কর্নফ্লাওয়ারের মধ্যে, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে আমরা এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলানো জল দিয়ে দেব। এর মধ্যে এবারে আমরা দিয়ে দেব লেবুর রস। এবারে আমরা এখানে অ্যাড করব কুচানো গন্ধরাজ লেবুর পাতা, দিয়ে মিক্স করে নিচ্ছি। দিয়ে দেব ওপর থেকে একটু বাটার, দিয়ে দেব ধনে পাতা কুচি,
দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে দেখে নেব আমাদের লেমন বাটার ফিস রেডি। এবারে আমরা নামিয়ে নেব। আমাদের লেমন বাটার ফিস রেডি অ্যান্ড সফট। আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করবেন যেমন আমরা করলাম। এটা খেতে অসাধারণ লাগে, এটা জিভে জল আনার মতন রেসিপি। আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো করুন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।